হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 11 অর্থাৎ আবহাওয়া জলবায়ু বা ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো আবহাওয়া জলবায়ু কি। আসলে আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে কিন্তু আবহাওয়া জলবায়ুর উপর চ্যাপ্টার ছিল, তাই না? এবং সেখান থেকে আমরা জানি অলরেডি যে আবহাওয়া জলবায়ু কি। তারপর আমি একটু বলি, আবহাওয়া হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বা জায়গায় আকাশ এবং বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, সেটা হচ্ছে আবহাওয়া। আর জলবায়ু কি? জলবায়ু হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থানে, একটা জায়গায় বা অঞ্চলে আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট কাঠামো বা বহু বছরের আবহাওয়ার একটা গড় হিসেব। সো আবহাওয়া জলবায়ু সম্পর্কে কি তোমরা বুঝতেই পারছো? কারণ আবহাওয়া আসলে কোনো একটা অঞ্চলের স্বল্প সময়ের আকাশ এবং বায়ুমণ্ডলের অবস্থা, আর জলবায়ু হচ্ছে আসলে ওই স্থানে বহু বছর ধরে আবহাওয়ার যে একটা গড় সামগ্রিক অবস্থা, সেটাই হচ্ছে আসলে জলবায়ু। তার মানে আবহাওয়া এবং জলবায়ু কিন্তু একে অন্যের ভিন্ন নয়। তো কোনো একটা অঞ্চলের আবহাওয়া কিন্তু খুব দ্রুত পরিবর্তন হতে পারে, কারণ এটা স্বল্প সময়ের জন্য হিসাব করা হয়। বাট একটা অঞ্চলের ওভারঅল জলবায়ু কিন্তু এত দ্রুত কখনোই চেঞ্জ হয় না, এটা চেঞ্জ হতে অনেক বছর সময় লাগে। তো আমরা এখন সরাসরি যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বায়ুচাপ। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই জানো না যে বায়ুমণ্ডল আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদের সব দিক থেকে আমাদের চাপ দিয়ে রেখেছে, এবং এই চাপের মানটা কিন্তু মোটেও কম না, এটা বেশ অনেক 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 চাপ। বাট এই চাপটাতে আমাদের কোনো ক্ষতি হয় না, কেন? কারণ আমাদের শরীরের ভেতরে রক্ত থাকে, সেই রক্তের চাপ দিয়ে আমরা ওই চাপটাকে প্রতিহত করি। তো যাই হোক, এগুলো কিছু কমপ্লেক্স জিনিস আছে যেগুলো তোমরা উপরের ক্লাসে আরেকটু বিস্তারিত জানবে। তো এইখানে তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যন্ত্রটা, এটা হচ্ছে আসলে বায়ুচাপ মাপার যন্ত্র, এটাকে বলা হয় ব্যারোমিটার। এই যন্ত্রটা আমরা ব্যবহার করি উচ্চচাপ ও নিম্নচাপ পরিমাপ করার জন্য, মানে এক কথায় বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করার জন্য। তো এই উচ্চচাপ নিম্নচাপ জিনিসটা আসলে কি, তোমরা হয়তো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় খবরে বা পেপারে পড়ে থাকবে যে অমুক জায়গায়, অমুক অঞ্চলে, অমুক সাগরের মাঝে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, এখানে আসলে ঘটেটা কি? এখানে আসলে উচ্চচাপ এবং নিম্নচাপের একটা খেলা ঘটে। দেখো, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্থলভাগ আর এটা হচ্ছে জলভাগ, মানে সমুদ্রের অঞ্চল আর কি। তো আমাদের স্থলভাগের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সূর্যের আলোতে খুব দ্রুত গরম হয়ে যায়। কিন্তু পানিকে এত সহজে গরম করা যায় না, অর্থাৎ দিনের বেলা যখন সূর্যের আলো স্থলভাগে এসে পড়ে সেটা খুব দ্রুত উত্তপ্ত হয়, এবং যার ফলে সেখানকার বাতাস উত্তপ্ত হয়, আর গরম বাতাস ঠান্ডা বাতাসের থেকে হালকা হয়, সেই গরম বাতাসগুলো হয় কি, আস্তে আস্তে উপরে উঠতে থাকে। সো বাতাস যখন উপরে উঠতে থাকে, দেখো নিচের জায়গাটা খালি হয়ে যায়, আর আমরা একটু আগে জেনে এসেছি বাতাস সব দিক থেকে আমাদের চাপ দেয়। সো যার ফলে নিচের যে জায়গাটা খালি হয়, সেই জায়গাটাকে ফিল আপ করার জন্য আশেপাশে থেকে এবং সমুদ্রের শীতল অঞ্চল থেকে ঠান্ডা এবং ভারী বাতাসগুলো দ্রুত সেই জায়গায় চলে আসে। তো এই যে বাতাস যে উপরে উঠে যায়, যার ফলে হয় কি, এইখানে যে ফাঁকা স্থানটার সৃষ্টি হয় সেখানে বাতাসের চাপটা কমে যায়। তো এটা হচ্ছে আসলে নিম্নচাপ। অন্যদিকে বাইরে যে বায়ুগুলো আছে আশেপাশে, যেগুলো ঠান্ডা, সেগুলো কিন্তু ভারী, যার ফলে সেগুলো বায়ুমণ্ডলে বেশি চাপ দেয়। তো এই অঞ্চলগুলো হচ্ছে উচ্চচাপ। তার মানে বাতাস উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলে দ্রুত যায়, এবং এর ফলেই আসলে বাতাসের ঘূর্ণি থেকে সাইক্লোন, ঘূর্ণিঝড় সহ আরও বেশ কিছু দুর্যোগ সৃষ্টি হওয়ার জন্য এই পদ্ধতিটা দায়ী। তো সমুদ্রের মাঝখানে যখন ঠিক এরকম সিচুয়েশন ঘটে, কোনোভাবে ক্রিয়েট হয় গরমের কারণে, তখনই সেখান থেকে আমরা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করি বা সেখান থেকে সাইক্লোন বা এগুলো সৃষ্টি হয়। এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। তো আশা করি আমরা বুঝতে পারছি যে উচ্চচাপ এবং নিম্নচাপটা কি। তো এখান থেকে আমরা শুধু এই জিনিসটা ভালোভাবে বুঝে নিব, মাথায় রাখবো যে বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তো এরপরে আমরা জানবো আবহাওয়া ও জলবায়ুর উপাদান কি। মনে করে দেখো, আগের ক্লাসে আমরা পড়ে এসেছি যে আমাদের আবহাওয়ার কিছু উপাদান আছে, সেই উপাদানগুলো কী কী? তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টি, আরও বায়ুচাপ তো জানলাম একটু আগে। তো এখন আমরা করব কি, আমরা শুধুমাত্র আর্দ্রতাটা নিয়ে একটু কথা বলবো। সো আর্দ্রতাটা আসলে কি? আর্দ্রতা হচ্ছে বাতাসের জলীয় বাষ্প বা পানির উপস্থিতি। হ্যাঁ, সো আর্দ্রতাটাকে কিভাবে হিসাব করা হয়? আর্দ্রতাটাকে সবসময় পার্সেন্টেজে হিসাব করা হয়। কোনো একটা স্থানে, কোনো একটা জায়গায় বায়ু বা বাতাস যতটুকু পানি দ্বারা পূর্ণ হতে পারে, সেটা যদি সর্বোচ্চ হতে পারে, এখানে পানি বলতে পানির গ্যাসীয় অবস্থা বা জলীয় বাষ্প বোঝানো হচ্ছে, তো কোনো একটা জায়গায় বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সর্বোচ্চ, যদি সেটা সর্বোচ্চ হয়ে যায় তখন সেটাকে আমরা বলি 100% আর্দ্রতা। বা
যদি সে তার থেকে কম হয় তখন সেটাকে আমরা হিসেব করে দেখি সেটা তার ধারণ ক্ষমতার কত পার্সেন্টে আছে। তো যেটা হয় যে বর্ষাকালে আমাদের যে বাতাসের গড় আর্দ্রতা অনেক বেশি হয়ে যায়, কারণ আশেপাশে অনেক পানি থাকে আর কি। তো বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আমাদের পরিবেশে নিয়ে আসে, এবং এই জলীয় বাষ্পই যখন ঠান্ডা হয়ে যায় তখন সেটা মেঘ থেকে বৃষ্টিপাত ঘটায়। এছাড়া উত্তর পূর্ব মৌসুমি বায়ু শীতকালে উত্তর দিক থেকে শীতল এবং শুষ্ক বাতাস আমাদের জন্য বয়ে নিয়ে আসে। এবং এই যে বাতাস আনা নেওয়ার কাজটা কিন্তু কে করে, সেই যে উচ্চচাপ এবং নিম্নচাপ পড়ে আসলাম, এটাই মূলত দায়ী। তো এবার আমরা কি করব, আমরা আবহাওয়ার কিছু বিরূপ রূপ দেখব, যেমন তাপদাহ। কি হয়, অতি গরম আবহাওয়া যখন দীর্ঘস্থায়ী হয় তখন সেটাকে আমরা বলি তাপদাহ। আমরা প্রতি বছরই তাপদাহ অনুভব করি, তবে অস্বাভাবিক এবং অসহনীয় তাপদাহ প্রায় প্রতি 100 বছরে এক ভাগ দেখা যায়। এই যে যন্ত্রটা তোমরা দেখছো না, এটাকে বলা হয় অ্যানিমোমিটার, এটা দিয়ে আসলে বায়ু প্রবাহ পরিমাপ করা হয়। তো এই তাপদাহের কারণে কিন্তু আসলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অনেক মানুষের বা জীবের বা প্রাণীর মৃত্যুও ঘটতে পারে। এছাড়া তো আরও অন্যান্য ব্যাড এফেক্ট আছে, যেমন ফসল উৎপাদন কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হয় এই কারণে। তো এরপরে আমরা যেই প্রতিকূল পরিবেশটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে শৈত্যপ্রবাহ। হ্যাঁ, সো শৈত্যপ্রবাহ কি, শৈত্যপ্রবাহ হচ্ছে আসলে শীতল বাতাসের প্রবাহ। যেটা হয়, উত্তরাঞ্চলের শুষ্ক শীতল বায়ু যখন আমাদের দেশের উপর দিয়ে প্রবাহিত হয় তখন হয় কি, হঠাৎ করে আমাদের পরিবেশের তাপমাত্রা অনেক বেশি ফল করে। তোমরা হয়তো জানবে কিছুদিন আগে এরকম আমরা একটা শৈত্যপ্রবাহ দেখেছি, তাই না? মানে খুব ঠান্ডা হয়ে গিয়েছে সব কিছু। তো এই ধরনের শৈত্যপ্রবাহ আসলে জীব এবং প্রাণীর জন্য খুবই কষ্টকর এবং ক্ষতিকর। তবে সুখের বিষয় হচ্ছে এরকম শৈত্যপ্রবাহ আমাদের বাংলাদেশে খুব কম দেখা যায়। এরপর হচ্ছে বন্যা নিয়ে আমরা জানবো। হ্যাঁ, বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের প্রায় 1/5 পানিতে তলিয়ে যায়, এবং আমরা এখনও বর্তমানে আমরা কিন্তু বন্যার শিকার, এমন এখন বাংলাদেশের অনেক অঞ্চল কিন্তু প্লাবিত এই মুহূর্তে। তো বাংলাদেশের জলবায়ু এবং ভূপ্রাকৃতিক কারণটাই আসলে এর জন্য মূলত দায়ী। দেখো, এখানে আমরা একটা বাংলাদেশের ম্যাপ দেখতে পাচ্ছি। তো এখানে নীল করা অংশের মাধ্যমে আসলে দেখানো হচ্ছে কোন অঞ্চলগুলো মূলত বন্যায় প্লাবিত হয়। যে অঞ্চলগুলো বেশি নীল সেগুলো বন্যায় প্লাবিত হচ্ছে, যেগুলো কম নীল সেগুলো কম বন্যায় প্লাবিত হয়, যেগুলো ফ্যাকাশে সেগুলোতে তেমন একটা বন্যা দেখা যায় না। আবার দেখো, বন্যা হলে কত কষ্ট হয়, ঘরবাড়ি ছেড়ে মানুষ এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তো এরপর হচ্ছে খরা। খরা হচ্ছে আসলে বন্যার ঠিক উল্টো জিনিস। যখন কোনো অঞ্চলে বহু বছর পানি পায় না বা পানির স্বল্পতা তৈরি হয় তখনই খরা হয়, যাতে মাটি হয় কি অনেক শুষ্ক হয়ে যায়। তো এই যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এই ম্যাপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে খরার একটা চিত্র। যে জায়গা যত লাল বা হলদেটে সেই জায়গায় খরা তত বেশি, আবার এই সাদা অঞ্চলগুলোতে খরা তেমন একটা দেখা যায় না। এবার হচ্ছে কালবৈশাখী ঝড়। হ্যাঁ, আমরা সবাই কালবৈশাখী ঝড়ের সাথে পরিচিত। বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয়। আসলে যে বজ্রসহ যখন ঝড় বৃষ্টি হয় এই ধরনের ঝড় বৃষ্টিগুলো হচ্ছে আসলে কালবৈশাখী ঝড় নামে পরিচিত। এটা হয় কি যে বৈশাখ মাসে আমাদের আবহাওয়া অনেক গরম হয়ে যাওয়ার কারণে, ওই যে উচ্চচাপ নিম্নচাপের কারণে আর কি, মূলত এই কালবৈশাখী ঝড়টা সৃষ্টি হয়। তো এই ঝড়টা প্রায় 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত করতে পারে। তো এই ঝড় হলে ঝড়ো হাওয়া, ভারী বজ্র বৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। তো এরপর হচ্ছে টর্নেডো। সো টর্নেডো কি, টর্নেডো হচ্ছে আসলে সরু বা ফানেল আকৃতির ঘূর্ণায়মান বায়ু প্রবাহ, যেমন এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে কি হয়েছে জানো, এখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যার ফলে আশেপাশ থেকে বাতাস এসে এই জায়গাটাকে ভরে ফেলার চেষ্টা করছে এবং বাতাসটা ঘুরতে শুরু করেছে। এই জিনিসটা কীভাবে হয় সেটা খুব সহজে তোমরা কল্পনা করতে পারবে। যদি তুমি তোমার খেয়াল করে দেখো, তোমাদের বাসায় পানির বেসিনে যদি কখনো পানি আটকে যায় এবং বেসিনটা যদি পানি দিয়ে ভরে যায়, তারপর যদি তুমি বেসিনে পানি যাওয়ার রাস্তাটা পরিষ্কার করো, দেখবে সব পানি হুড় হুড় করে চলে যেতে থাকে। যখন তখন ওই বেসিনের মাঝখানে কিন্তু এরকম পানির একটা ঘূর্ণনের সৃষ্টি হয়। অনেকটা এইভাবেই আসলে এই জিনিসটা তৈরি হয়। তো টর্নেডো আসলে সাধারণত 1 কিলোমিটারের কম এরিয়া জুড়ে বিস্তৃত হয়, এর ফলে সব বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়ে যায়। যেমন এইরকম বাতাসগুলো ঘরবাড়ির ছাদ উড়ে নিয়ে যেতে পারে, দেয়াল ভেঙে ফেলতে পারে, এবং যে জায়গা দিয়ে এটি যায় সেই জায়গায় ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। তো এরপর হচ্ছে ঘূর্ণিঝড়।
তো ঘূর্ণিঝড় কি? ঘূর্ণিঝড়কে আমি আসলে বলবো যে টর্নেডোর বড় রূপ আর কি। হ্যাঁ, টর্নেডো তো খুব অল্প জায়গা জুড়ে হয়, বাট ঘূর্ণিঝড় বিশাল বড় জায়গা জুড়ে তৈরি হয়, এবং এটা সাধারণত সামুদ্রিক অঞ্চলে হয়, মানে সমুদ্রের যেটা তৈরি হয় সেটাই হচ্ছে আসলে ঘূর্ণিঝড়। এটি প্রায় 500 থেকে 800 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়, যার ফলে এখানে এতে ক্ষয়ক্ষতিও কিন্তু অনেক 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 বেশি হয়। যেমন অত্যধিক গরমের ফলে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়, এর ফলে ওই স্থানে কী হয়, নিম্নচাপের সৃষ্টি হয় এবং তৈরি হয় ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড়ের সময় দমকা হওয়া বয় মুষলধারে বৃষ্টি হয়, এবং কখনও কখনও ঘূর্ণিঝড়ের ফলে আবার জলোচ্ছ্বাসেরও সৃষ্টি হয়। তো জলোচ্ছ্বাস কি? আসলে জলোচ্ছ্বাসটা হচ্ছে যে সমুদ্রের পানি যখন আমাদের স্থলভাগের উপর দিয়ে প্লাবিত হয় তখন সেটাকে আমরা বলি জলোচ্ছ্বাস। আসলে এই নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই বা সমুদ্রে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণেই সমুদ্রের পানি ফুঁসে ওঠে, এবং ফুঁসে উঠে স্থলভাগকে প্লাবিত করে। এতে হয় কি, হঠাৎ করে স্থলভাগ প্লাবিত হয়ে যাওয়ায় ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি সাধন হয় এবং অনেক কিছু পানির নিচে তলিয়ে যায়। তো আমরা বুঝতেই পারছি যে আমরা এতক্ষণ ধরে যে প্রতিকূল পরিবেশগুলো দেখলাম বা আবহাওয়াগুলো দেখলাম, এগুলোর জন্য কিন্তু আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া দায়ী, এবং এই পরিবেশের ভারসাম্য নষ্ট করছে কিন্তু আমরা। তো আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন পরিবেশের ভারসাম্য নষ্ট করা থেকে নিজেদের বিরত রাখতে পারি। তো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানে শেষ করে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়। টাটা।